জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের বিক্ষোভ ফাইরুজ অবন্তিকার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা জানান দিয়ে গেলেন বিশ্ববিদ্যালয়গুলোর বিচারহীনতার সংস্কৃতি। স্বপ্নের বিদ্যাপীঠে এসেও স্বপ্ন পূরণ হয় না শিক্ষার্থীদের, অভাব কিসের? নৈতিক জায়গা থেকে হয়তো শিক্ষার্থীরা বা নিজ নিজ জায়গা থেকে হয়তো হারিয়ে যাচ্ছি, কারণ এই ঘটনার পর আমরা যে জিনিসটা দেখি যে প্রশাসনও কিছুটা নৈতিকতার বিরুদ্ধে গিয়েছে, সহপাঠীরাও বিষয়টা নিয়ে জানতো, কোনো আন্দোলন করে নাই, কোনো কাজ করে নাই, বা যে যে যার যার জায়গা থেকে যদি সে নৈতিক থাকতো বা তার মূল্যবোধটা যদি ধরে রাখতো তাহলে হয়তো আমাদের ক্যাম্পাসে এরকম কোনো কার্যক্রম হতো না। এই জায়গাটাতে হচ্ছে আসলে স্টুডেন্টদের দোষ দেওয়ার কোনো অবকাশ মানে কোনো হচ্ছে উপায় নাই, মানে স্টুডেন্টদের দোষ এখানে কারণ দেখেন এখানে যে জিনিসগুলো কন্ট্রোল করে, আপনি বলেন প্রক্টর অফিস বলেন বা অভিযোগ বক্স বলেন বা নারী নির্যাতন সেল বলেন, সব কিছু কন্ট্রোল কিন্তু প্রশাসনের হাতে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হাতে। তো এই জায়গাটা থেকে যদি আসলে আমরা কোনো ফল না পাই তাহলে ব্যর্থতাটা সম্পূর্ণই প্রশাসনের, এর বাইরে আমরা যখন এখানে স্টুডেন্টদের ব্যর্থতা বলার মতো কিছু নেই, কারণ স্টুডেন্টরা যার জায়গা থেকে কাজ করে যাচ্ছে বা তাদের অভিযোগ দেওয়া হলে অভিযোগ দিচ্ছেন, স্টুডেন্টদের যেই সংগঠনগুলো আছে তারা হয়তো সাপোর্ট দিচ্ছে, বা স্টুডেন্টদের কোনো একটা সমস্যা হলে আমরা কিন্তু সব স্টুডেন্টরা মিলে সেটা সমাধানের চেষ্টা করি, কিন্তু সেই জায়গার থেকে প্রশাসনের হাতে যেই জিনিসগুলো আছে, যেমন আপনি যেগুলোর কথা বললেন যে অভিযোগ বক্স, প্রক্টর অফিস বা হচ্ছে নারী নির্যাতন সেল, যৌনহরা নিপীড়ন কমিটি বা যেটাই আছে সেটা কিন্তু সম্পূর্ণটাই প্রশাসনের হাতে, এর দায়ভার এড়ানোর কোনো উপায় নেই প্রশাসন। আমার চিঠি যদি মানে অভিযোগ বক্সে দিতাম, ওইখানে অভিযোগ বক্সে একটা কি বলে একটা ইয়ে আছে যে আপনার কর্তৃপক্ষ আছে যে যারা ওনারা দেখেন অভিযোগগুলো দেখেন, তো দেখা যাচ্ছে অনেক সময় এরকম হয় যে যার পাওয়ার বেশি ওদের ক্ষেত্রে ওইরকম ব্যবস্থা নেওয়া হয় না, দেখা যায় যে ওই ইনভলভ থাকে ও কর্তৃপক্ষর সাথে যে অভিযোগ দেওয়া হয়েছে যার নামে ওদের সাথে ইনভলভ থাকে, দেখা যায় সেই সুবাদে যে আপনার ভিকটিম থাকে ওইরকম সুযোগ সুবিধা পায় না আর কি, ওইরকম হয়ে ওঠে না আর কি। বুলিং করছে তারা, তো আমাকে নানাভাবে আমাকে মানসিকভাবে অত্যাচার করছে, আমি এই অত্যাচারের শিকার হচ্ছি, তখন যখন বলা হয়, তখন যদি সেই স্টুডেন্ট যদি তাদের প্রিয় হয় তখন দেখা যায় যে সে যে স্টুডেন্ট হলো যে অভিযোগটা করলো তার উপর বরং তারা চড়া হয় যে সে কেন এই কথাগুলো বললো, সে যদি তাদের প্রিয় কেউ হয় তো। আর যদি আর এই অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যখন অভিযোগ নিয়ে যাই তখন বলা হয় যে আপনারা আগে বড় লেভেলে আগে অভিযোগটা করেন, আগে হলো যে প্রক্টর স্যারের কাছে বা এরকম জায়গায় আপনারা অভিযোগ করেন তারপর আমরা দেখব অভিযোগটা, কিন্তু যখন সেটা হয়েছে বন্ধু বান্ধবদের মধ্যে ছোটোখাটো ঘটনা ধরেন ঘটেছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আমি প্রক্টরের কাছে যাব না, আগে আমার শিক্ষকের কাছে যাব, তারা তো আমার অভিভাবক তুল্য, তাই না? আমি তাদের কাছ থেকে শিখছি, তা আমি তো তাদের কাছ থেকে আশা করবো যে নিশ্চয়ই এখানে একটা সুরাহা হবে, তারপর আমি বড় লেভেলে যাব যদি এটা বড় কিছু হয়, ছোটোখাটো ঘটনা নিয়ে তাদের কাছে যাওয়ার কিছু নাই। কিন্তু সেগুলো নিয়ে দেখা যায় যে ওনারা বলে যে আগে ওখানে যান, তখন অনেকে এখানেই বাদ দিয়ে দিয়েছে ওটা নিয়ে, তাইলে আর কথা বলবেন ওখানে যায় তো ওনারা ডেট দিবে, একের পর এক আপনাকে ডেট দিবে যে আপনি এই দিন আসেন, আজকে তো পারছি না অনেক ফাইল আছে, তো ওখানে তো অনেক ফাইল থাকে, তো ওগুলোর এখানে আপনার তো কোনো মূল্য নাই, আপনি তো একজন স্টুডেন্ট না, সাধারণ স্টুডেন্ট, আপনার কোনো মূল্য নাই, সেখানে বলবে যে আমাদের অনেক বড় বড় ফাইল আছে ওগুলোর পরে না আপনারগুলো আপনার আমি দেখব, সেগুলো নিয়ে পরে আসেন আপনি, এটা বড় কোনো ঘটনা পরে আসেন, তো এই যে ডেটের পর ডেট যে পড়তে থাকলো তখন তো আপনি এমনি হাঁপায় যাবেন যে থাক আর আমার যাইতে হবে না, মানে এই পেছনে যে আমার সময় ব্যয় হচ্ছে, আমার তো পড়াশোনাটাই গোল্লাই যাচ্ছে এই করে করে। এর অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজ কতটুকু করা হয় এইটা নিয়ে হচ্ছে সন্দেহান বিষয়। তো আমি পার্সোনালি ফার্স্ট ইয়ারে মানে প্রথম সেমিস্টারে একটা প্রবলেম ফেস করছিলাম, তো আমি অভিযোগ বক্সে অভিযোগ দিয়েছিলাম, তা আমি দ্রুত হচ্ছে প্রতিকার পাইছিলাম, কিন্তু আমারই এক ব্যাচমেট সে অভিযোগ দিছে, একটু পলিটিক্যাল ইস্যু ছিল, প্রতিকার পাইতে বিলম্ব হয়েছে, তবে আলটিমেটলি প্রতিকার পাইছে, কিন্তু যখন বিষয়টা একটু বড় আকার ধারণ করে, একটু বড় অভিযোগ দেওয়া হয়, মানে মানে এরকম যে গতিশুদ্ধা কাপাকাপি অবস্থা হয়ে যায়, তো এইখানে হচ্ছে তারা হচ্ছে একটু পলিসি মেনটেন। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, বিগত বছরগুলোতে হয়রানি আর নিপীড়নে যেমন বারবার ঘুরে ফিরে এসেছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নাম, হয়রানি নোংরামি থেকে রক্ষা পায়নি স্কুল কলেজের শিক্ষার্থীরাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য বলছে বিশ্ববিদ্যালয়ের 56% যৌন নিপীড়কই সহপাঠী, 24% পেছনে দায় তাদের চেয়ে ছোট বা বড় সহপাঠীর, 11% পেছনে বহিরাগত আর 9% শিক্ষক। পরিচালনায় থাকেন তারাই ভাইস চ্যান্সেলর নিয়োগ করেন, প্রাধ্যক্ষ নিয়োগ করেন, তারপরে প্রশাসক মণ্ডলীকে নিয়োগ করেন, তারা আমি জানি না
কেন এই সমস্ত ঘটনাগুলোকে হালকা করে দেখেন? প্রত্যেকটি পাবলিক ইউনিভার্সিটিতেই সমস্যা হচ্ছে, এর ফলে পুরো ছাত্র সমাজে যাচ্ছে, রাজনীতির মধ্যে যাচ্ছে এবং সামাজিক সামাজিক অবক্ষয়, নৈতিক মূল্যবোধের অবক্ষয় এমন পর্যায়ে চলে যাচ্ছে যে কেউই নিরাপদ থাকবে না, থাকতে পারে না। শিক্ষকদেরই মূল দায়িত্ব পালন করতে হবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। অতীত থেকে আমরা যে শিক্ষা নিয়েছি তাতে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা এখানে নেওয়া উচিত এবং শিক্ষকদের যে এই যে দলীয় আনুগত্যর যে একটা প্রবণতা যেটা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, এই দলীয় আনুগত্যের কারণেই সমাজে মানুষের যে নৈতিক মূল্যবোধ ছিল, মানুষ যেভাবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, শিক্ষক সমাজ যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। নারী নির্যাতনের অভিযোগে 3% সুরাহা হয় না, বিচারহীনতায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার আরও একটি উদাহরণ অবন্তিকার মৃত্যু, বললেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। যারা মানুষ গড়ার কারিগর বলি যাদেরকে আমরা, তারা মানুষ গড়ার কারিগররা যদি এইভাবে নারীর প্রতি সহিংসতা বিশেষ করে যৌন নির্যাতনের জায়গায় জড়িয়ে যান, তাহলে তো শিক্ষার পুরো বিষয়টা নিয়েই আমাদের মনে এক ধরনের উদ্বেগ জাগে। এখানে যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন ঘটছে, একটা হচ্ছে যে আমরা দেখছি ঘটে চলেছে দীর্ঘদিন ধরে, আমরা দেখছি যে হইচই হচ্ছে কিন্তু তারপরে আবার ঢাকা পড়ে যাচ্ছে। বড় একটি কারণ হলো যে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা পড়ে গেছি। শিক্ষাক্ষেত্রে নৈতিকতা বিবর্জিত যে ব্যবস্থা চালু হয়েছে এরই খেসারত গুনতে হচ্ছে, মনে করিয়ে দিলেন আবারও। এই যে প্রতিটি কেস ধরে ধরে আমরা যদি অন্তত দৃষ্টান্তমূলক কিছু করতে পারতাম তাহলে হয়তো কিছুটা লাগাম টানা যেত। এই প্রতিকারের জন্য যে কমিটিটা থাকার কথা সেগুলো নিয়মিত দেখাশোনা করা, কাজ করছে কি না, তৈরি হয়েছে কি না, সেগুলো শিক্ষক নিয়োগ দেওয়া, এটা কিন্তু আর 10টা অফিসে কর্মকর্তা নিয়োগ দেওয়ার মতো নয়। একজন শিক্ষক তার শিক্ষার্থীর সত্যিকারের অভিভাবক, গার্ডিয়ান, এবং সেই গার্ডিয়ানশিপ রাখার মতো তার যোগ্যতা আছে কি না, না শুধু সে তার মেধা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে, এই বিষয়গুলো কিন্তু এখন আমার মনে হয় দেখাটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিষ ফোড়ার মতো গজিয়ে ওঠে সমস্যাগুলো সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আরও জোরালো ভূমিকা প্রয়োজন, বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তো এইটার থেকে উদ্ধার করার জন্য তো সমন্বয়ের কোনো বিকল্প নাই, এবং এই সমন্বয়টা করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কথা এই কারণে বললাম যে এই ধরনের যদি অপরাধগুলো সংগঠিত হতে থাকে একের পরে, এখানে কঠোর একটা হস্তক্ষেপ মন্ত্রণালয়ের দরকার আছে এবং মন্ত্রণালয়ের সেই ক্ষমতাও আছে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।